আমি না খেয়ে মরে যেতে চাই তাও সন্দেহজনক জিনিস খাইতে চাই না। তারা সন্দেহযুক্ত জিনিস থেকে কতটুকু দূরে থাকতেন চিন্তা করেন। আর আমরা সন্দেহ তো বেটা আগে খাই, খাইয়া বাসি, এরপরে চিন্তা করবো কে দিছে না। এগুলো বলি না আমরা, কিছু বলেন না কেন, বলি না এগুলা টাকা দিয়ে কিনে হারাম জিনিস খায়, বিচ্ছু খায়, সাপ খায়, ব্যাঙ খায়, কত কিছু খায়। আচ্ছা কাকড়া খাচ্ছে, খাইতে দেন, কত কিছু খায়। তার অর্থ খাইয়েন না, আমি বলতেছি কাঁকড়া চিংড়ি কাছাকাছি ফতোয়া, কথা বুঝেন নেই। কাঁকড়া যে কন্ডিশনের যে প্রাণী তার ভিতরে যা যা আছে, চিংড়ি একই হালকা পাতলা। ওর মুফতিয়ানে কেরাম ফতোয়ায় কেউ চিংড়িকে বলেছেন ম্যাক্রু, কাঁকড়াকে বলেছেন ম্যাক্রু, কেউ বলেছেন চিংড়ি জায়েজ, কাঁকড়াকে বলেছেন ম্যাক্রু। তা আমরা এতগুলোতে নাই, আমরা হচ্ছে বাবা যা চোখের সামনে দেখা যায়, আমরা যা সচরাচর খাই তাই খাবো। হঠাৎ করে এক জিনিস খাইতে গিয়ে দেখেন আবার পেট খারাপ হবে, অসুস্থ হতে পারেন, হয় না এগুলো আমাদের। যাই হোক, তো এতক্ষণ যা বোঝাতে চাইলাম, আমাকে আপনারা বলেন আল্লাহ যা নিষেধ করেছেন তা আমরা করবো, সবাই বলা লাগবে করবো। কাঁকড়া নিয়ে আমার জিগাইবেন যে কাঁকড়া খাওয়া হালাল না হারাম, কাঁকড়া খাইলে কি, আরে কাঁকড়া তো মাকরু, চিংড়ি মাছ তো মাকরু, এটা বাদ দেও, আগে জিজ্ঞাসা করো তোমার পেন টাকনুর নিচে গেছে না টাকনুর উপর, এটা তো হারাম, কথা বলেন না কেন। চিংড়ি মাছ খাইলে কেউ জাহান্নামে যাবে এই কথা কোথাও লেখা নাই, কাঁকড়া খেয়ে ফেললে জাহান্নামে যাবে এই কথা কোথাও লেখা নাই, কিন্তু টাকনুর নিচে যদি কাপড় যায় তাহলে জাহান্নামি, এটা হাদিসে সহি হাদিসে লেখা, ঠিক কি না বলেন। খুঁজবেন ফতোয়া কোন জায়গায়, খুঁজেন গিয়ে আরেক জায়গায়, যেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমরা নিজেকে সংশোধন করি, নিজের মধ্যে যে ঈমান চলে যাচ্ছে এই খবরগুলো আমরা দেখি, আমরা অন্যায় কাজ করব। যাই হোক, হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। এতক্ষণ যা বলছি বাবা আমি রিক্সা চালাইয়া খাবো, বেন চালাইয়া খাবো, তাও হালাল খাবো, হজরতে কত কথা আসে। হজরতে অমর তো অমরের স্ত্রী এমন ছিলেন, একদিন এসে দেখেন হজরতে অমরের স্ত্রী যে আটা, জবের আটা বন্টন করে দিচ্ছেন পাবলিকে, হাতের মধ্যে কাপড় বেঁধে রাখছেন হাতের মধ্যে। অমর জিজ্ঞাসা করলেন হাতের মধ্যে কাপড় বাঁধার দরকারটা কি, তুমি তো হাত দিয়ে দিতে পারো। তিনি বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রের খলিফা আর আমি খলিফার স্ত্রী, আমি যদি আমার হাত দিয়ে পাবলিককে আটা দিতে যাই আমার হাতের আশেপাশে আটা লেগে যেতে পারে, আর এগুলা যদি আমার বাড়িতে চলে আসে তাহলে পাবলিক থেকে অতিরিক্ত চলে আসবে, আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। আল্লাহ একবার বলে হাতের মধ্যে আর কয়টুকু আটা লাগে, চিন্তা করছে। তিনি বলেন আমার যে কাপড়ের যে আটাগুলো লেগেছে আমি শেষে যাকে বন্টন করে দিচ্ছি এই কাপড়টুকুনো তাকে দিয়ে দিচ্ছি, ঝাড়া দিয়ে যা পায় ওটা যেন তার। চিন্তা করতে চান আপনারা কতটুকু পরহেজ করেছেন দিনের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে। একজন দাঁড়ায় বলেন আপনি এভাবেই চিন্তা করেন, আপনার কাছে মুরিদ হবো আমরা, আমি চাই আমাদের জিন্দেগি এমন হোক, আমি চাই অনেক আছেন হয়তো আমাদের জিন্দেগি এমন হোক, চাই না বলেন, চাই না বলেন, চাই না। আপনি আর বাচ্চাকে শিখাচ্ছেন না কেন, খাবার খেতে গিয়া রুটির টুকরাটা নিচে পড়ে গেছে বাবা উঠাইয়া খাও, খাবার খেতে গিয়া ভাতটা পড়ে গেছে নিচে বাবা উঠাইয়া খাও, সন্তানটা ঠিক মতো বসতে পারতেছে না বাচ্চাকে বসান, বসার আদব তিন প্রকার, আপনার বাচ্চা তো ওই মক্তবে পড়ে, বসার আদব মুখস্থই করছে তিন প্রকার বসার আদব, কিন্তু জীবনে খাইতে সময় আদব রক্ষা করে নেই, জীবনে লিখতে সময় আদব রক্ষা করে নেই। এর অর্থ হচ্ছে তাকে পড়ানোই হয়েছে ঠিক, বাসায় আপনি তাকে প্র্যাকটিক্যালি তাকে আপনি কন্ডিশনটা বুঝাই দেন নাই, এজন্য আপনার বাচ্চাকে ঠিক মতো বসান, বাবা এভাবে বসে খাও, প্লেটটাকে এভাবে ধরো, হাত দিয়ে এভাবে খাও, খাবারটি এভাবে খাও। এক আজ পর্যন্ত জানতে চাইলেন না যে খাবারে যদি গুস্ত থাকে, খাবারে যদি মাছ থাকে, খাবারে যদি সবজি থাকে কোনটা আগে খাবেন। ইসলাম কিন্তু কোনোটাকে না, ইসলাম এত স্বচ্ছ একটা ধর্ম, আপনি কোন খাবারটা আগে খাবেন এটাও রসুল হাদিসে বলেছেন, সুবহানাল্লাহ, বলে কোন খাবারটা আগে খাবেন কোন খাবারটা পরে খাবেন এটাও হাদিসে আছে। আপনি গোশত মাছ যদি একসাথে খান এক জায়গায়, আগে মাছ খাবেন না গোশত খাবেন, তাও হাদিসে আছে, তাও হাদিসে আছে।
আপনি যদি সবজি খান মাছ খান কোনটা আগে খাবেন তাও হাদিসে আছে সুবহানাল্লাহ বলেন না রাসূল কি বলে জান নাই তোমার আমার সুস্থতার জন্য কি বলে জান নাই তোমার আমার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন বয়স রাসূল বলছেন বয়স তো মুআল্লিমা আমি তোমাদের গোটা উম্মার জন্য গোটা সৃষ্টির জন্য আমি শিক্ষক আনা বয়স তো মুআল্লিমা আমি গোটা জাতির জন্য শিক্ষক চিন্তা করেন তো নখ কোন আঙ্গুল থেকে কাটা শুরু করবেন কোন আঙ্গুলে গিয়ে নখ কাটা শেষ করবেন এটা হাদিসে নাই হাদিসে নাই কোন আঙ্গুল থেকে ভাত খাওয়ার সময় চেটে আঙ্গুলটা খাবেন এটা পর্যন্ত হাদিসে আছে থুতুটা কেমনে ফেলবেন এটা পর্যন্ত হাদিসে আছে কি নাই আপনারা বলেন কেন তার আদর্শ বাদ দিয়ে লম্পট চরিত্রহীন নোংরাদেরকে আদর্শ বানিয়ে তাদের মতো যারা চলাফেরা করে নিজেকে মুসলিম দাবি করেন এই মুসলমানিত্ব নিয়ে জান্নাতে যাওয়া যাবে না একমাত্র রাসূলের আদর্শ ছাড়া আর কোন আদর্শ হয় জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই বলেন সুযোগ নাই কি নাই রাসূল কি বলেন নাই বলেন আপনি স্ত্রীর সাথে কেমনে কথা বলবেন স্ত্রী আপনার সাথে কেমনে কথা বলবে আপনি বাচ্চার সাথে কেমনে কথা বলবেন হাদিসে নাই বলেন না আপনি ব্যবসা বাণিজ্য কেমনে করবেন হাদিসে নাই আপনি পানি কেমনে পান করবেন দেখেন যদি আপনার এক হাতে খাবার আঙ্গুলে লাগানো আপনি এখন পানি খাবেন পানি পান করবেন বাম হাত দিয়ে তো খেতে হবে নাকি বাম হাত দিয়ে কেমনে খাবেন হাত ডান হাত কি নিচে থাকবে না ডান হাত কি এদিকে থাকবে এই কথাটা পর্যন্ত রাসূল চিন্তা করে হাদিসে বলেছেন চিন্তা করতেছেন তার উম্মতের জন্য কত দরদ ছিল সুবহানাল্লাহ নামাজের ভিতরে হাসি চলে এসেছে এখন হাসির সময় আমার তো ডান হাত উপরে বাম হাত নিচে এখন আমি দাঁড়ানো হাসি চলে এসেছে এখন হাসির জন্য কি এভাবে দিব না ওভাবে দিব এটা পর্যন্ত হাদিসে বলেছেন আমি এখন বসে আছি সেজদায় সেজদার থেকে বসে আছি হাত তো দুটো খোলা এখন এমনি দিব না অমনি দিব এই কথা পর্যন্ত হাদিসে আছে সুবহানাল্লাহ বলেন না তো রাসূল কি বলা দরকার হাদিস খুলেন বাবুল আকলে ওয়া শুরবে কেমনে পান করবেন কেমনে খাবার খাবেন শক্ত কোনো জিনিস যদি মুখে দেন রাসূল বলেছেন সামনের দাঁত দিয়ে খাইও না চিন্তা আমি আপনারা বলবেন আমার দাঁত আমার খাবার যেভাবে মন চায় সেভাবে খাবো আপনারা তো একটা ফতোয়া দিবেনই রাসূল বলেছেন না ওটা আমার উম্মত ওকে আমাকেই বাঁচাতে হবে এই শক্ত খাবারটা যদি সামনের দাঁত দিয়ে খায় দাঁত নেঙ্গে যেতে পারে নবীজি বলেছেন ডান দিকে খাবেন না বাম দিকে খাবেন সুবহানাল্লাহ বললেন কি বলে জান নাই রাসূল কি বলে জান নাই রাসূল এজন্য একজনকে আদর্শ মানত পাগল হয়ে যাবার রাসূলের আদর্শ শিখলে পড়লে পরিবারে গিয়েছ আত্মীয় স্বজন এসছেন কেমনে কার সাথে ব্যবহার করবেন কেমনে কেমনে চলবেন এ কথাগুলো রাসূল বলেছেন এ কথাগুলো রাসূল বলেছেন আপনি তরকারিতে পেঁয়াজ দিবেন রসুন দিবেন আদা দিবেন কোনটা বেশি উপকারী কোনটা কম উপকারী তাও হাদিসে বলা আছে তাও হাদিসে বলা আছে আপনি কি চান হাদিসে নাই রাসূল ঘুম থেকে উঠেছেন আপনি ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিলেন অথবা কেউ ছাই দিয়া বা ব্রাশ না হয় আঙ্গুল দিয়ে আপনি দাঁত ব্রাশ করতে লাগলেন রাসূল বলেছেন তোমরা উঠেই ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করতে যাইও না তোদের মুখ হয়তো খোলা ছিল তোদের মুখ হয়তো বন্ধ ছিল আবহাওয়া হয়তো মুখে কোন ভাইরাস দিয়েছে তোমাদের হাত কোথায় ছিল তোমরা জানো না ঘুমানোর পরে তোমাদের হাতে হয়তো কোনো ভাইরাস লেগে আছে তোমাদের হাতে হয়তো কোনো ময়লা লেগে আছে সাবধান আমার উম্মত তোমরা অসুস্থ হয়ে যাবে ঘুম থেকে উঠেই মুখটা হাতটা মুখে দিও না তোমরা আগে কবজি পর্যন্ত ধোও এরপরে তোমরা ব্রাশ করো সুবহানাল্লাহ বলেন আর কেমনে বুঝালে রাসূলের সুন্নত বুঝবেন কেমনে বুঝাইছেন নবীজি বলেছেন তোমরা যখন হাঁটো আপনারা বলবেন এখন ডাক্তার দেখবেন আমাদেরকে অনেক কথা বলে ফেলতে ডাক্তার বলবে আমাদেরকে সুজা হয়ে হাঁটবেন বলে না বলে না আমাদের রাসূল বলেছেন তোমরা কোথাও বসলে এইভাবে খুজু হয়ে বইসো না মেরুদণ্ডে ব্যথা হবে হাঁটার সময় সোজা হয়ে হাঁটো সোজা হয়ে হাঁটো তোমরা যেন অসুস্থ না হও না মেরুদণ্ডেতে ঝামেলা হয়ে যাবে এ কথাগুলো তো রাসূল বলেছেন সোজা হয়ে হাঁটো কিন্তু তোমাদের নজরটা যেন নিজের দিকে থাকে আল্লাহু আকবার বলেন কত কিছু বলেছেন গুম হয় না কত জাতের ট্যাবলেট আপনারা খান
রসুল কেমনে ঘুমাইতেন পড়েন না কেন রসুলের নাম ঘুমানোর বাপটা পড়েন রসুল কেমনে ঘুমাইতেন ঘুম আসবে না মানি রসুল কেমনে ঘুমাইতেন দেখেন রসুল মাথায় কি দিয়ে ঘুমাইতেন দেখেন রসুল কোন করটে কোন সাইড দিয়ে ঘুমাইতেন দেখেন পড়েন না তো তো আপনি তো এইভাবে শিখবেন তো এটার নাম ইসলাম আমরা কোথায় আছি রসুল কোথায় তার চরিত্র রাইকা গেলেন আমার কথা কি বুঝতেছেন আপনারা তাইলে আমরা বিপদে পড়লে খুঁজি কোন আমল করলে ডাইরেক্ট টাকাওয়ালা হওয়া যায় মাঝে মাঝে জিগায় তো পাবলিক জিগায় হুজুর কত একটা আমল দেন কোন আমলে সরাসরি শিল্পপতি হওয়া যায় কোন আমল দিলে ক্যান্সার ভালো হওয়া যায় হ্যাঁ রসুলের একটা বাপ আছে বাবু তিব্বে ওর রেখাক ডাক্তার এবং ডাক্তারি আছে আপনি তো পড়বেন আপনি তো জানবেন আপনি তো জানতে চেষ্টা করেন না আপনারা কিছু জিগাইলেই বলেন আমরা কি কম জানি নাকি কিছু বললেই বলেন কম জানি নাকি তো সবই তো জানেন বলেন রসুল ডাক্তারি সম্পর্কে কি বলছেন বলেন রসুল খাবার সম্পর্কে কি বলছেন আমি একদিন ওই তো গত সপ্তাহে এক জায়গায় বসছি একটা রেস্টুরেন্টে তো একজন বুজুর্গ সাধারণ পাবলিক থাকে না দেখছেন কত বড় হুজুর আমরা চিনি ওয়াজটা শুনি আর চেয়ারে বসে উনি খাচ্ছে তাহলে আমার করা দরকার কি ছিল মাটিতে বসে খাওয়া ওই যে চেয়ারে বসে খাওয়া উনি শিখছেন হ্যাঁ চেয়ারে বসে মাটিতে বসে খেতে হবে ফ্লোরে বসে খেতে হবে এটাও শূন্য আপনার মেস আপনার তিরমিজি শরীফের একটা বাপ বাবুল আকলেও শরীফে পড়েন দেখবেন হজরতে তাকে উসমানি দাওয়াত বারাকাতম পাকিস্তানের উনি তিরমিজির একটা ব্যাখ্যা গ্রন্থ দিয়েছেন ওখানে দেখবেন বসার আদব খাবারের কয়টা আপনি যদি চেয়ারে বসেও খান কেমনে খেলে সুন্নতের উল্টা হবে না সুবহানাল্লাহ বলেন আপনি সমাজের সাথে মিলিয়ে চলতে গেলে কেমনে চলবেন সবই তো আছে নাইটা কি নবীজি বলেছেন তোমরা এমন জুতা পরো না পায়ে যে জুতা পায়ে দিলে মাথা গরম হয় রসুল সবসময় চামড়ার জুতা পরতেন একবারে খাঁটি চামড়া সুবহানাল্লাহ বললেন না একেবারে খাঁটি চামড়া আর না হয় খড়ম খড়ম তো বুঝেন কাঠ অরিজিনাল কাঠ না হয় অরিজিনাল চামড়া এই দুটোটাই পায়ের জন্য উপকারী শুধু চামড়া ভালো রাখে না মগজ ভালো রাখে সুবহানাল্লাহ বলেছেন ডাক্তাররা এজন্য বলে আমাদেরকে এখন যাদের শরীর অসুস্থ তারা আপনারা খুব ফোম দেওয়া বিছানায় ঘুমাইয়েন না শক্ত বিছানায় ঘুমান বলেনি বলেন বলেন বলেনি বলেন আপনি একবারে নরম জুতা পরেন একটু হার্ড জুতা পরেন বলেনি বলে শক্ত জায়গায় হাঁটেন কেন ডাক্তাররা আজকে যা বলতেছে রসুল তো 1450 বছর আগে হাদিসে বলেছেন তো আপনি এগুলো পড়েন না কেন অনেক কথা বলে ফেলছি আজকে কথা ছিল আরে বলার অনেক কথা বলে ফেলেছি কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ বলেন না সবাই বলেন মনে রাখেন কথাগুলো বিশ্বাস করে জীবন চলান জিন্দগি ভর এভাবে চলেন জিন্দগি ভর এভাবে চলেন রসুল ইসলামের সাহাবিতে এমন ছিলেন অনেক সাহাবিতে এমন ছিলেন রসুলের প্রেমে পাগল একটা মিনিটের জন্য রসুলের সামন থেকে যাইবেন সহ্য করতে পারতেন না আবু জার গিফারি হজরতে আবু হুরায়রা একটা মিনিটের জন্য যাইতেন না হজরত আবু জার গিফারি তো বলতেন আমি ঘর বানাইয়া লাভ কি আমি বাড়ি ঘর বানাই লাভ কি আমি ঘর বানাইলে তো ঘরে ঘুমানো লাগবে বাড়ি বানাইলে তো নিজের বাড়িতে ঘুমানো লাগবে আমি যদি আমার বাড়িতে ঘুমাইয়া যাই আমি যদি আমার বাড়ি বানাইয়া বাড়িতে বসে থাকি রসুলের চেহারা দেখবো কেমনে সুতরাং রসুলের চেহারাই দেখতে হবে রসুল যতদিন বেঁচে ছিলেন হযরত আবু যর গিফারি বাড়ি পর্যন্ত বানান নাই সুবহানাল্লাহ পড়েন না বানায় আপনা ঘর ঘর পর্যন্ত বানান নাই এরা ছিলেন এমন তার অর্থ এটা নয় আপনাদেরকে বলছি না বাড়িঘর বানানো বাদ দিয়ে দেন বহুত বানাইছেন বহুত বানাচ্ছেন আরো বেশি করে বানান আমার আপত্তি নেই দিন শেষে সারাদিন দুনিয়া দুনিয়া বলে যতক্ষণ চিন্তা করেন একটা বার আপনার মাথায় কি আসে না মরে গেলে তো সব পড়ে থাকবে সবই তো থাকবে আমি যেখানে যাচ্ছি ওখানের জন্য কি নিয়ে যাচ্ছি কি আছে আমার সাথে নিয়ে যাওয়া ইনশাল্লাহ মনে থাকবে এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا الله رب العزة والجلال بلن
যারা আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি ইহকালে এবং পরকালে অভিশাপ করেন আল্লাহ তাদের ইহকাল এবং পরকাল ধ্বংস করে দেন এবং তাদের জন্য প্রস্তুত রেখে দিয়েছেন অবমাননাকর শাস্তি যারা আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ বলছেন তাদের জন্য রেখে দিয়েছেন অবমাননাকর শাস্তি অপমানজনক শাস্তি সুতরাং আল্লাহ যদি কারো জন্য অপমানজনক শাস্তি নির্ধারিত করে দেয় পৃথিবীর কেউ নেই সৃষ্টির কেউ নেই সেখান থেকে ফিরিয়ে আনতে পারে এরপরে আয়াতে আল্লাহ বললেন এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত কুল জালাল আরো সুন্দর করে বললেন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا الله رب العزة والجلال بولين آج جرا بنا پرا دے كونو مومن پروش بان مومن ناري دير کے کشت دے তারা মিথ্যা অপবাদ দেয় প্রকাশ্যে তারা পাপের বোঝা বহন করে চলে আল্লাহ পাক বোঝাতে চাইলেন যারা আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয় কিয়ামতের দিনে তাদের জন্য অপমানজনক শাস্তি অবমাননাকর শাস্তি দুনিয়া আখেরাত তাদের ধ্বংস হয়ে যায় আর যারা মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয় তাদের উপরে মিথ্যা অপবাদ দেয় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললে তারা সবসময় পাপের বোঝা বহন করে চলে এই জন্য যে যদি কেউ আল্লাহর যদি কেউ দুনিয়ার জমিনে কোনো মুমিন নারীকে অপবাদ দেয় কোনো মুমিন পুরুষকে অপবাদ দেয় কোনো নারী পুরুষকে কষ্ট দেয় আল্লাহ বলছেন আপনি যত ভালো কাজ করেন না কেন ভালো কাজের বিপরীতে আপনি অপরাধগুলাকে বহন করে বেড়াচ্ছেন গুনাহ পাপ বহন করে বেড়াচ্ছেন আপনি যত ভালো কাজ করে যান না কেন অপমান দেওয়ার কারণে কষ্ট দেওয়ার কারণে গীবত শেকায়ত করবার কারণে আপনার সবগুলা আমল বরবাদ হয়ে গিয়েছে আর আপনি পাপের বোঝা বহন করে বেড়াচ্ছেন বলেন নাউজুবিল্লাহ আমি হাজার বার উদাহরণ দিয়েছি আপনারা বলবেন আমি এত এত ভালো কাজ করি এত এত ভালো কাজ করি আমি একটা অন্যায় করলে আমার সব আমল বরবাদ হবে কেন আমি এত এত ভালো কাজ করি একটা খারাপ কাজ হয়তো হয়ে যাচ্ছে আমার দ্বারা কিন্তু আমার সব আমল যে নষ্ট হয়ে যাবে এটা তো বুঝি না সূরা হুজরাতে আল্লাহ বলছেন আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমাদের সব জিন্দেগীর আমল বরবাদ তোমরা বুঝতে পারবে না এটা আমি হাজার বার বলেছি আজও আবার আপনাদেরকে বলে দিচ্ছি এটা মনে করাইয়া দিচ্ছি একটা ভুল যদি যাই না সই না করেন আর হাজারটা যদি ভালো কাজ করেন ওই একটা ভুলের কারণে আপনার হাজারটা ভালো কাজও নষ্ট হয়ে যায় এর সহজ বাংলা উদাহরণ আপনাদেরকে অনেকবার দিয়েছি একজন লোক নামাজ পড়ার জন্য মসজিদে আসলো আসার সময় সুন্দর করে তাসবি পড়ে পড়ে মসজিদে আসছে ডান পা দিয়ে মসজিদে ঢুকছে তাসবি পড়ে পড়ে আসছে জিকির করে করে মসজিদে আসছে আয়েশা ডান পা দিয়ে মসজিদে ঢুকছে দোয়া পড়ছে আল্লাহুম্মাফতাহ লি আবওয়াব রাহমাতিক এই বলে মসজিদে এসে নামাজ পড়লো সুন্দর করে দুরাকাত নামাজ পড়লো আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে কাঁদতে কাঁদতে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেল যাওয়ার সময় বাম পা দিয়ে গেছে দোয়া পড়েছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক আপনারা বলেন এই লোকটা ঘর থেকে বের হয় মসজিদে আসা এবং মসজিদ থেকে বের হয় বাড়ি পর্যন্ত যাওয়া সবগুলা কাজ সুন্নাত মোতাবেক হয়েছে কিনা সবাই বলেন হয়েছে এই লোকটা মসজিদে এসে তওবা করেছে কান্নাকাটি করেছে নামাজ পড়েছে সব সুন্নাত মোতাবেক হয়েছে লোকটা একটা ভুল করেছিল ভুলটা ছিল অজু করে নাই কি করে নাই আপনারা বলেন তার রুকু হইছে সেজদা তেলাওয়াত সব গেছে না হাসে নামাজ কি অর্ধেক নষ্ট না পুরো নামাজ ভুল কয়টা কি ভুল অজু করে নাই এতগুলা নেকামল করবার পরে একটা ভুল অজু না করলে যেমন সকল নামাজ সবগুলা রুকুন আহকাম বরবাদ হয়ে যায় আপনি জেনে শুনে অন্যায় অপবাদ একটা গীবত শেকায়ত একটা যুগল করি একটা বদনাম যাই না সই না মিথ্যা বললে আপনার সব জিন্দগির বন্দেগী বরবাদ বুঝছেন এখন কিছু বলতেছেন না আপনারা বুঝলে বলবেন নাইলে আমি আবার বুঝাই দেব বুঝছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই বলেন আমিন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকলো ইনশাল্লাহ